নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধনতেরাসে হতে চলেছে মহাকোটিপতি আরবপতি কুবেরের আশীর্বাদে এই রাশিগুলির ভাগ্য চমকাতে চলেছে। ভিডিওটি অবশ্যই সঙ্গে থাকতে হবে। তার আগে আজকে আমি ধনতেরাসের কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাকে দেখে জানাব। দেখুন, ধনতেরাসের দিন কোন কোন জিনিস আপনারা কিনবেন না। আমরা অনেকে কিন্তু ভুল করে ধনতেরাসের দিন অনেক কিছু জিনিস কিন্তু ক্রয় করি, যেটা আমাদের দুর্ভাগ্য আছে। আবার কিছু জিনিস রয়েছে ধনতেরাসের দিন যদি ক্রয় করা হয় সেটা কিন্তু সৌভাগ্যের সূচনা কিন্তু হয়। কারণ শুধুমাত্র রাশির নাম শুনলে হবে না, ধনতেরাসের দিন কোন জিনিসগুলো কিনলে সমস্যা আসতে পারে আগে জেনে নিন। দেখুন, ধনতেরাসটা একটা শুভ মুহূর্ত। এই ধনতেরাসের দিন আপনারা কোন কোন জিনিস কিনবেন, একটা প্রথম নাম্বার হচ্ছে স্টিলের বাসন, স্টিলের কোনো বস্তু এটা কিন্তু কিনবেন না। কারণ এই স্টিলটা রাহু কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে, অর্থাৎ কোনো স্টিলের বাসন কিন্তু কিনবেন না। নাম্বার ওয়ান পয়েন্ট। দুই নম্বর, ধনতেরাসের দিন আপনারা কোনো অ্যালুমিনিয়ামের কোনো বস্তু বা বাসন আপনারা কিন্তু কিনবেন না। ধনতেরাসের দিন অ্যালুমিনিয়ামের কোনো বস্তু অথবা বাসন কিন্তু কিনবেন না ধনতেরাসের দিন। এটাতেও কিন্তু রাহুর কিন্তু প্রকোপ আছে। ধনতেরাসের দিন আপনারা লোহার কোনো বস্তু ক্রয় করবেন না। লোহা অর্থাৎ লোহার কোনো জিনিস হতে পারে, সেটা কিন্তু আপনারা কিনবেন না, তাতে শনি মহারাজ কিন্তু কুপিত হবেন। ধনতেরাসের দিন আপনারা কাঁচের কোনো বস্তু, কাঁচের বাটি হতে পারে, কাঁচের কোনো পাত্র হতে পারে, কাঁচের কোনো জার হতে পারে, কাঁচের যাবতীয় বস্তু কিন্তু কিনবেন না, তাতে কিন্তু আপনাদের দুর্ভাগ্য আসবে। জেনে নিন আগে, কিন্তু আমাদের ছোট ছোট কর্মের উপর কিন্তু আমাদের ভাগ্য কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। ধনতেরাসের দিন আপনারা কাঁচের পাশাপাশি আপনারা বিশেষ করে আরেকটি যে জিনিস কিনবেন না, সেটি হচ্ছে সরিষার তেল এবং ঘি। সরিষার তেল এবং ঘি সেদিন কিন্তু আপনারা ক্রয় করবেন না, তাতে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। ধনতেরাসের দিন আপনারা কোন জিনিসগুলো কিনলে আপনাদের সৌভাগ্যের সূচনা হবে আমি সেটা এবার আপনাদেরকে জানাবো। তারপর জানাবো কোন কোন রাশির কুবেরের আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে, কোটিপতি আরবপতি পর্যন্ত হতে চলেছে কোন রাশি। দেখুন, ধনতেরাসটা কিন্তু বিশেষভাবে একটা শুভ মুহূর্ত। দেখুন, ধনতেরাসের দিন কোন কোন জিনিসগুলো কিনলে ভাগ্য চমকাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে সোনার কোনো বস্তু যদি আপনারা কিনেন তাতে কিন্তু ভাগ্য কিন্তু চমকাবে। আপনি সোনার কোনো, আপনি কোনো গয়না কিনতে পারেন, সোনার কিছু জিনিস আপনারা কিনতে পারেন, তাতে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। ধনতেরাসের দিন আপনারা রূপোর কয়েন কিনতে পারেন, যেখানে লক্ষ্মী এবং গণেশের ছবি রয়েছে, বা রূপোর গণেশ এবং লক্ষ্মী অবশ্যই কিনতে পারেন, সেটা ভালো। রূপোর আপনারা বাটি চামচ কিনতে পারেন, বিশেষভাবে লাভ হবে। ধনতেরাসের দিন আপনারা বিশেষ করে কোনো, বিশেষ করে যে জিনিসগুলো কিনলে আপনাদের ভাগ্য ভালো হবে, একটি হচ্ছে আপনাদের কোনো পিতলের জিনিস, তামার জিনিস, এই জায়গাগুলো যদি আপনাকে তামা পিতল অথবা
কাঁসার যদি কোনো জিনিস কিনতে পারেন, কাঁসারও কোনো যদি আপনারা বাটি কিনতে পারেন, কাঁসার যদি আপনারা কোনো ঘটি কিনতে পারেন, আপনারা যদি বিশেষ করে আপনারা যদি কপারের অর্থাৎ তামার যদি জগ, তামার ঘটি যদি কিনতে পারেন, তামার কোনো পাত্র কিনতে পারেন, তাতেও লাভ হবে। কিন্তু ধনতেরাসের দিন যখন এই জিনিসগুলো কিনবেন, একটা জিনিস মাথায় আপনারা রাখবেন, এটা খালি নিয়ে আসবেন না ঘরে, তাতে আপনারা চাল ভরে নিয়ে আসুন অথবা জল ভরে নিয়ে আসুন, সে খালি পাত্র কিন্তু নিয়ে আনবেন না ঘরে, তাতে কিছু না কিছু দ্রব্য অবশ্যই আপনারা নিয়ে আসুন, তাতে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ভাগ্য কিন্তু চমকাবে। ধনতেরাসের দিন আপনারা বস্ত্র কিনতে পারেন, নতুন বস্ত্র বিশেষভাবে লাভ দিবে। ধনতেরাসের দিন আপনারা ঝাঁটা কিনুন, একসঙ্গে তিনটি ঝাঁটা, অর্থাৎ তিনটি ঝাঁটা এক দামে কিনুন, লক্ষ্মী আপনার ঘরে আসবে। এবং একটি ঝাঁটা আপনারা কোনো মন্দিরে দিয়ে দিন, যে ঝাঁটা মন্দিরে ব্যবহার হবে সেই মন্দিরে আপনারা ঝাঁটা দিয়ে দিন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। ধনতেরাসের দিন আপনারা নতুন বাড়ি ক্রয় করতে পারেন, ধনতেরাসের দিন আপনারা কোনো জায়গা কিনতে পারেন, ধনতেরাসের দিন আপনারা কোনো নতুন গাড়ি কিনতে পারেন, ধনতেরাসের দিন আপনারা কোনো শুভ দোকান উদ্বোধন করতে পারেন, ধনতেরাসের দিন আপনারা বাচ্চার কোনো খেলনা বস্তু আপনারা কিনতে পারেন, তাতে কিন্তু লাভ আপনারা পাবেন। ধনতেরাসের দিন কোনো আপনারা লাইটিং অর্থাৎ যে টুনির বাল্বগুলো রয়েছে সেটা আপনারা কিনতে পারেন, তাতে আপনাদের সৌভাগ্য আসবে। অর্থাৎ ধনতেরাসের দিন যে জিনিসগুলো কিনা উচিত সেটা আপনাদেরকে জানালাম, এবং যে যে জিনিসগুলো কিনা উচিত না সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানালাম। আগে শুধু রাশির নাম শুনে বেরিয়ে গেলেই হবে না, পাশাপাশি এই জায়গাটা কিন্তু দেখা দরকার। এবং ধনতেরাসে আপনারা যদি লক্ষ্মী এবং আপনার গণপতি বাপ্পার যদি পুজো করতে পারেন, তাতে বিশেষ করে ধনের আপনার লাভ হবে, ধন প্রাপ্তি হবে কুবেরের, কারণ কুবের হচ্ছে ধনের দেবতা, অর্থের দেবতা, যাদের প্রচুর ঋণ হয়ে গেছে এই সময়টা। এই সময়টা যদি আপনারা প্রতিকার প্রতিবিধানও যদি করতে পারেন, আপনাদের অর্থের কিন্তু অভাব আসবে না। ধনতেরাসটা একটা শুভ একটা মুহূর্ত, এই সময়ের মধ্যে কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলি, ধনতেরাসের সময়ের মধ্যে আপনারা কিন্তু অনেক কাজ করতে কিন্তু পারেন, যেগুলো আপনাদের দীর্ঘস্থায়ী হবে। তো কোন কোন রাশির ক্ষেত্রে কুবেরের আশীর্বাদ পেতে চলেছে আমি একে একে জানাবো। তার আগে অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। দেখুন একটি কথা আপনাদেরকে বলি, কুবেরের আশীর্বাদে যে কটি রাশি কোটিপতি এবং আরবপতি হতে চলেছে, নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি ধনুরাশি। ধনুরাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী, কুবেরের আশীর্বাদে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি, মিথুন রাশিরও কিন্তু আকর্ষিক অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। তিন নম্বর রাশি আপনার সিংহ রাশি, সিংহ রাশিরও কিন্তু অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। চার নম্বর রাশি আপনার মকর রাশি, মকর রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। পাঁচ নম্বর রাশি আপনার বৃষ রাশি, বৃষ রাশির ধনলাভের যোগ সৃষ্টি হয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি, তুলা রাশি এবং মেষ রাশি। এ কটি রাশি এই ধনতেরাসের দিন থেকে আপনাদের ধনকুবেরের আশীর্বাদে আপনাদের জীবনে আসতে চলেছে অর্থের ধন বর্ষা। অর্থাৎ এই সময়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধনতেরাস খুব গুরুত্বপূর্ণ এই দিন। এই দিন আমি যেগুলো আপনাদেরকে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো আপনারা মেনে চলার চেষ্টা করুন, তাতে জীবনে কিন্তু আপনাদের সুখ সমৃদ্ধি
নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আসবে। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।